হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার ইয়ার গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ যেমন কথা তেমন কাজ গাইজ দেখো আমাদের গেমের মধ্যে চলে আসছে নতুন টপ আপ ইভেন্ট এছাড়াও গাইজ সমস্ত আইটেম এখানে সমস্ত আইটেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আমরা এম এইট্টিন এইটি সেভেন এ ডাব্লু এর স্ক্রিনে এই স্ক্রিনগুলো এখান থেকে বার করবো বেসিক্যালি এখান থেকে এম এইট্টিন এইটটি সেভেনের স্ক্রিনটা বার করবো এটা বার করতে কতটা এমন খরচ হয় সেটা দেখবো অ্যান্ড গাইজ এর পর গাইজ তোমাদেরকে আমি একটা ভিডিওতে দুদিন আগেই বলেছিলাম যে তোমরা এখান থেকে কিন্তু এই যে রেড ফ্লেম যে বান্ডিল কি বান্ডিল আমার নাম মনে নেই এত তো এই বান্ডিলটা তোমরা পাবে তো গাইজ এখানে দেখো চলে এসছে এখানে কিন্তু পয়লা বৈশাখের উপলক্ষে এখান থেকে সাত দিনের জন্য এই বান্ডিলটা পরতে পারবে তোমরা আর এনজয় করতে পারবে আসলে এর কোনো মানেই হয় না কি জন্য দিয়েছে সাত দিনের জন্য কে পড়বে এই বান্ডিল আর এছাড়াও গাইজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাইজ এখানে আমাদের চলে এসছে কিন্তু গাইজ আমার আমি তোমাদেরকে বলেছিলাম গাইজ যে আমি তোমাদেরকে এই সব বান্ডিল ফান্ডিলগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো তো ওখানে গেরিনা আমাকে সেন্ড করে দিয়েছে অলরেডি তো এখান থেকে গাইজ এই সবগুলো আইটেম আমি ক্লেম করবো অ্যান্ড গাইজ কোন আইটেম তুমি কীভাবে পাবে সেটা তোমাদেরকে জানাবো কোন ইভেন্ট থেকে তুমি পাবে সেটা জানাবো আর এছাড়াও গাইজ এই যে তোমরা এখানে স্কাই উইংটা দেখতে পাচ্ছ স্কাই উইংটা আমাদের কালেকশনের মধ্যে কোথায় দেখাবে অ্যান্ড গাইজ এটা গেমের মধ্যে তোমাদেরকে কেমন দেখতে লাগবে সেটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না অ্যান্ড গাইজ তার আগে ফার্স্টে আমরা একবার দেখে নিই যে আমাদের যে নতুন গানস্কিন ড্রেস আছে তো স্কিনের আমাদের যে মানে আর কি M1887 এর অ্যাট্রিবিউট সেটা কি তো गाइस এখান থেকে আমরা চলে গেলাম এন্ড এখানে আমরা চলে গেলাম তো ভাইসাব এখানে তোমরা দেখতেই পাচ্ছো সিঙ্গেল রিলোড স্পিড এন্ড সিঙ্গেল একিউরেসি আছে তো মোটামুটি কিন্তু गाइस খারাপ নয় বাট এখানে মুভমেন্ট স্পিড गाइस সিঙ্গেল মাইনাস তো দেখা যাক এখান থেকে আমরা এই যে এম এইটিন এইটটি সেভেন এটা বার করার চেষ্টা করবো এখান থেকে কত ডায়মন্ড আমাদের যায় সেটাও দেখবো তো গাইজ ভিডিওতে এখনো এখনও লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও লাইক দিতে টাকা পয়সা কিছুই লাগে না লাইক সম্পূর্ণ ফ্রি অ্যান্ড গাইজ নেক্সট টাইম এ ধরনের ইন্টারেস্টিং আপডেট রিলেটেড ইভেন্ট রিলেটেড ফ্রি আইটেম রিলেটেড ভিডিওসগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না তো গাইজ ফাইনালি আমরা এখান থেকে মানে ফার্স্টে আর কি এখান থেকে সব আইটেমগুলো ক্লেম করে নেবো অ্যান্ড এই আইটেমগুলো ক্লেম করে নেওয়ার পর গাইজ এখান থেকে সব কিছু দেখানোর পর তবেই কিন্তু আমরা গান ক্যারেটগুলো ওপেন করবো গাইজ তো সিম্পলি এখানে আমরা ক্লেমের অপশনে ক্লিক করে দিলাম অ্যান্ড গাইজ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা বান্ডিল ফান্ডিল সব আইটেম এখান থেকে পেয়ে গেলাম প্যারাশ্যুট পেয়ে গেলাম আমাদের যে মানে কি বলবো গাইজ এই যে কো স্পেশাল প্যারাশ্যুট সেটাও আমরা নিয়ে নিলাম তো এখানে ওপেনে ক্লিক করলাম অ্যান্ড গাইজ এখানে বান্ডিলটা ওপেন করে নিলাম অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ স্কাই উইংটা অ্যান্ড গাইজ এখান থেকে আমরা চলে যাবো আমাদের ক্যারেক্টার সেকশনে অ্যান্ড ক্যারেক্টার সেকশনে আমাদেরকে গিয়ে একটা লেডিস ক্যারেক্টার আনতে হবে তো এখান থেকে একটা ফিমেল ক্যারেক্টার গাইজ আমরা নিয়ে নিলাম তো এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড গাইজ এখানে যেতে হবে আমাদের ভল্ট তো ভল্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এই বান্ডিলটা এখান থেকে ইকুইপ করবো গাইজ টোটাল বান্ডিলটা ইকুইপ করে নিলাম তো গাইজ বান্ডিলটা আমরা ইকুইপ করলাম অ্যান্ড মুখটা একটু অন্যরকম দেখতে লাগছে তো মুখটাতে এটা লাগিয়ে দিলাম আর মুখটা এখানে চেঞ্জ হয় না কেন গাইজ তো ও আচ্ছা এখানে আমাদের এই এর মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে মুখের ওই শশাগুলো আর কি শশা কি ওটা শশাই হবে তো মুখটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম অ্যান্ড গাইজ দেখো বান্ডিলটা কিছুটা এই টাইপের তো বান্ডিলটা কিন্তু গাইজ খারাপ নয় কিন্তু ওপি টাইপের বান্ডিল দুই হাতের দুই সাইডে আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিক অ্যানিমেশন আছে তো গাইজ দেখো এখানে ওপি টাইপের বান্ডিল আর এর থেকে ভালো আই থিঙ্ক হবে আমাদের মেল বান্ডিলটা তো মেল বান্ডিলটা কিন্তু আরও ওপি হবে সেটাতেও কিন্তু এরকম ইলেকট্রিক টাইপের অ্যানিমেশন থাকবে তো বান্ডিলটা কিন্তু খারাপ নয় গাইজ দারুন অ্যান্ড গাইজ এখানে আমরা চলে যাচ্ছি এবার আমাদের কালেকশনে অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম যে দুই এক দিনের মধ্যেই আমি তোমাদেরকে দেখাবো যে উইংয়ের কাজ কি তো এখান থেকে দেখো প্যারাশ্যুটে চলে গেলাম অ্যান্ড গাইজ এখানে প্যারাশ্যুটে যাওয়ার পর আমাদের যে নতুন কো স্পেশাল প্যারাশ্যুট সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাও কি উপকরণই গাইজ অ্যান্ড গাইজ এবার আমরা চলে যাবো আমাদের স্কাই উইং দেখো এখানে আলাদা একটা সেকশন অ্যাড হয়েছে স্কাই উইং আর গাইজ এই যে স্কাই উইং এটাই কিন্তু আমাদের সার্ভারে বা ইন্ডিয়ান সার্ভারে ইন্ডিয়ান সার্ভার নয় গাইস পুরো ফ্রি ফায়ার অল সার্ভারে কিন্তু এই ফার্স্ট টাইম এই টাইপের কিছু একটা আসলো আর সেটাই আমাদেরকে ফ্রিতে দিয়েছে তো দেখো স্কাইউইং এর কাজ কি হবে সেটা তো আমি দেখাবো এখন তো গাইজ এখান থেকে আমরা ইকুইপ করে নিলাম এটা আর এটা ইকুইপ করার পর আমরা চলে গেলাম ব্যাকে অ্যান্ড গাইজ এবার আমাদের একটা যেকোনো একটা ম্যাচ স্টার্ট করে দেখতে হবে যে আসলে এর কাজ কি তো গাইজ এই স্কাইউইংটা চেক করার জন্য আমরা এখানে সিম্পলি একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিলাম অ্যান্ড গাইজ এখানে ম্যাচ লাগতে আমাদের কত টাইম লাগবে জানি না গাইজ তো গাইজ ফাইনাল এখানে আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে বাট লবিতে গিয়ে অনেক নাটক হবে অনেক নাটক হবে লবিতে গিয়ে তারপর কিন্তু গিয়ে আমাদের ম্যাচ স্টার্ট হবে তো গাইজ এখান থেকে আমি কাট করে দিলাম তো গাইজ স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা প্লেন থেকে নামবো তো প্লেন থেকে নামলেই দেখবো আমরা যে এর কাজটা কি তো এখানে গাইজ আমরা বাউন্ড্রিটা নিয়ে নিলাম ফার্স্টে এবার এখানে কখন নামার এখানে অপশন আসে দেখা যাক গাইজ তো এখান থেকে আমাদের ইজেক্টের অপশন চলে এসছে তো আমরা এখানে ইজেক্ট করে দিলাম ও সাব এ কি জিনিস গাইজ গাইজ তোমরা দেখতেই পাচ্ছ গাইজ এখানে কি ওপি টাইপের স্কাইউইংটা এখানে প্লেন থেকে নামার সময় আরও একটা প্লেন গাইজ তো গাইজ দেখো এখানে স্কাই উইংটা কিন্তু দারুন আর বোঝাই যাচ্ছে গাইজ এবার থেকে স্কাই এর নতুন নতুন স্কিন আসা শুরু হয়ে যাবে তো এখানে স্কাই উইংটা কিছু এই টাইপের অ্যান্ড গাইজ এর যে আরও অন্য অন্য অ্যানিমেশন আছে মানে ওই অ্যানিমেশন বলতে এখানে একটা অন্য একটা সুইচ ছিল তো বাটন ছিল তো সেই বাটনটা আমি চাপতে পারিনি গাইজ তো ওই বাটনটা চাপলে গাইজ আমার মনে হয় আরও একটু জোরে যাবে তো গাইজ স্কাই উইংটা কীরকম তোমরা দেখতে পেলে গাইজ তো গাইজ স্কাই উইংটা কী রকম আর স্কাই উইংয়ের কাজ কি সেটা তোমরা দেখতে পেলে আর গাইজ এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে এবার থেকে স্কাই উইংয়ের নতুন নতুন স্কিন আসা শুরু হয়ে যাবে অ্যান্ড গাইজ বেসিক্যালি স্কাই উইংটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না সবাই লিখবে গাইজ কারণ তোমরা সবাই ফ্রিতে পাবে অবভিয়াসলি সেজন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না অ্যান্ড গাইজ এছাড়াও তোমরা নাইস ভিডিও ভালো ভিডিও খারাপ ভিডিও যা ইচ্ছা লিখতে পারো কারণ তোমরা যখন না লাইক কমেন্ট করো ভিডিওতে তখন ভিডিও বানানোর ইচ্ছা বেড়ে যায় মোটিভেশন পাই অনেক গাইজ তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো গাইজ এবার বলে দিই এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ কো স্পেশাল ফিমেল বান্ডিল আর এছাড়াও প্যারাশুট প্যারাশুট স্কাই উইং সব আইটেম তোমরা কিভাবে ক্লেম করবে কিভাবে পাবে তোমাদেরকে আমি বলে দিই গাইজ এখানে ইভেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা তো এই অপশনটা দেখতেই পাচ্ছ এখানে সাত দিন তোমাকে এক টানা লগ করতে হবে এখানে আঠারো এপ্রিল থেকে সাতাশ এপ্রিল সাত দিন কিন্তু এক টানা লগ করতে হবে প্রত্যেক দিন একটা দিন তুমি গ্যাপ দিলে বা মিস দিলে কিন্তু এখান থেকে এই যে স্কাই উইংটা তুমি পাবে না তো সাত দিন তোমাকে এক টানা লগ করতে হবে গাইজ সাত দিনের গিয়ে তুমি কিন্তু আঠাশ তারিখে গিয়ে এখান থেকে স্কাই উইংটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবে অ্যান্ড গাইজ এটা তো তোমাদেরকে বলেই দিলাম এবার তোমাদেরকে বলি এখানে এই যে বান্ডিলটা এছাড়াও প্যারাশুটের স্কিন এছাড়াও যে গান ক্যারেটটা মানে গান ক্যারেটটা পেয়েছি ওটা তোমরা কীভাবে পাবে তো গাইজ দেখো সিম্পল ব্যাপার গেমের মধ্যে এই যে সেকশনটা এখানে দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু একটা সেকশন অ্যাড হয়ে যাবে তো সেই সেকশনে গিয়ে তোমাদেরকে ইভেন্ট কমপ্লিট করতে হবে তোমাদেরকে বক্স ওপেন করে করে কিন্তু তোমাদেরকে আইটেম নিতে হবে অ্যান্ড গাইজ তোমরা যখন লেভেল ফোরের বক্সটা ওপেন করবে তখনই কিন্তু এই বান্ডিলটা সেই বক্সের মধ্যে থেকে পেয়ে যাবে অ্যান্ড গাইজ তোমরা যে লেভেল ওয়ান বা টু এর বক্স যখন ওপেন করবে তো সাইড সাইড রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু সেখান থেকে প্যারাশুট অ্যান্ড গাইজ তোমরা এই যে স্কারের যে গান ক্যারেট ওটা পাবে অ্যান্ড গাইজ এই বান্ডিলটা তোমরা কিন্তু বক্স ওপেন করেই পাবে আর তার জন্য তোমাদেরকে গেম খেলতে হবে আর গেম খেলে মিশন কমপ্লিট করে বক্স ওপেন করতে হবে তো গাইজ এটা কিন্তু সতেরো তারিখে এই ইভেন্ট সেকশন আমাদের গেমের মধ্যে কমপ্লিটভাবে এখানে ওপেন হয়ে যাবে তো সবার আগে সতেরো তারিখে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো যে কীভাবে মিশন কমপ্লিট করবে কিভাবে তোমরা বক্স ওপেন করবে আর কীভাবেই তোমরা এটা একদম কমপ্লিট ক্লেম করবে তো তার জন্য এখনই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সেট করে রাখো তাহলে আমি যখনই ভিডিওটা সবার আগে আপলোড করবো সবার আগে দেখে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে মিশন অ্যান্ড এই আইটেমগুলো ফ্রিতে তোমরা ক্লেম করে নিতে পারবে তো গাইজ এখানে ক্যারেক্টার ফ্যারেক্টার সব তো আমরা পেয়েই গেলাম টপ আপ করে অ্যান্ড গাইজ এখান থেকে আমরা ওপেন করে নেব অ্যান্ড গাইজ এখানে আমরা ওকে করে দিলাম অ্যান্ড এখানে কুইক ইকুইপ করে নেব গাইজ তো গাইজ নতুন যে বান্ডিলটা আমরা পেয়েছি ওটাই পরা থাক গাইজ ক্যারেক্টার এখন থাক সাইডে তো আমরা এখান থেকে চলে যাবো আমাদের স্টোরে অ্যান্ড গাইজ এখানে যাওয়ার পর গাইজ আর গাইজ এখনও বলছে স্কাই উইংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে না না লিখে কেউ যাবে না গাইজ তো গাইজ আমরা চলে যাবো এখানে গানের মানে বক্স সেকশনে অ্যান্ড গাইজ এখান থেকে দেখা যাক কত ডায়মন্ড আমাদের খরচ হয় গাইজ ভেকটু প্রত্যটা দেখো এখানে অ্যাকুরেসি আর ম্যাগজিন আছে ভেক্টরে যদি এখানে ডাবল ড্যামেজ দিয়ে দিত তো গাইস मजा ही आ जाता तो गाइस এখানে পি90 তো কিন্তু ভালো রেট অফ ফায়ার আছে রেঞ্জ আছে তো মোটামুটি প্রত্যেকটা গান স্কিন এখানে ভালো গাইস আর এডব্লিউএম এ ড্যামেজ আছে রিলোড স্পিড আছে সিঙ্গেল তো এখান থেকে সিম্পল ব্যাপার আমাদেরকে কিনতে হবে গান বক্স তো আমাদের দরকার হচ্ছে এম1887 এর স্কিনটা তো গাইজ এখান থেকে আমরা চলে যাব অ্যান্ড গাইজ এখান থেকে কটা করে কিনি গাইজ তো গাইজ এখান থেকে আমরা কিন্তু ম্যাক্সে ক্লিক করে দিলাম তো তিনশো ডায়মন্ড দিয়ে এখান থেকে আমরা আই থিঙ্ক বারোটা বক্স কিনতে পারবো তো গাইজ এখান থেকে আমরা দেখি এখানে ডিসকাউন্ট পাই কিনা গাইজ ডিসকাউন্টেরও কোনো অপশন নেই তো এখান থেকে তিনশো ডায়মন্ডে আমরা কিনে নিলাম বারোটা বক্স অ্যান্ড গাইজ এখানে ফটাফট ওপেন করে নিলাম ফার্স্টের বক্সগুলো তো গাইজ বক্স এখানে আমি ওপেন করে নিলাম অ্যান্ড এখানে ফটাফট ফটাফটো গাইজ পি নাইনটির স্ক্রিনটা পেয়ে গেছি গাইজ গাইজ এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব শেষের যে স্ক্রিন পি নাইনটির স্ক্রিনটা আমরা পেয়ে গেছি কিন্তু এখানে পাঁচটা বক্স ওপেন করে অ্যান্ড গাইজ এখান থেকে আমরা ওকে করে দিলাম ও ভাই ও ভাই এম এইট্টিন এইটটি সেভেনটা পারমানেন্ট দে ভাই তো এখান থেকে আমরা আবারও ক্লিক দিল না তো এখানে স্ক্রিনটা আমাদের ডায়মন্ডে কিন্তু আমাদেরকে দিল না তো এবার আমাদেরকে আরও বক্স ওপেন করতে হবে তো এখান থেকে কিন্তু আমরা পার্সেসে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে দিলাম তো এখানে ম্যাক্সে ক্লিক করার পর আবারও দশটা বক্স ও ভাই এখানে তো অনেক বক্স কেনা যাচ্ছে তো গাইজ এখান থেকে আমরা পাঁচশো ডায়মন্ডের বক্স কিনবো কুড়িটা তো গাইজ এখান থেকে দেখি ডিসকাউন্ট এবার পাই কি না তো গাইজ এবার আমরা টেন হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো এখানে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে তো এখানে পাঁচশো ডায়মন্ডে আমরা কিন্তু চারশো ডায়মন্ড করে নিলাম এখানে ডিসকাউন্ট কুপন দিয়ে গাইজ এখান থেকে আমরা কুড়িটা বক্স চারশো ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি তো কিনে নিলাম এখান থেকে অ্যান্ড এখান থেকে ওপেন আমরা এখন করবো না আমরা ব্যাক করে যাব গাইজ তো এখান থেকে ব্যাক করে গেলাম অ্যান্ড এখান থেকে ব্যাক করে আমরা ভল্ট সেকশনে চলে যাব ডাইরেক্ট তো আমাদের ভল্ট সেকশন কোথায় তো গাইজ এখানে ভল্ট সেকশনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে ক্যারেটে চলে যাব ক্যারেটে যাওয়ার পর এবার আমরা ওপেন করব তো গাইজ ফার্স্টে যে ফ্রি গান স্ক্রিনটা আমাদেরকে দিয়েছে আর তোমরা সবাইও পাবে তো সেটা ওপেন করে নিই তো এটা ওপেন করে এম টেনের স্ক্রিন পেলাম যার কোনো দরকারই নেই তো এবার আমরা কিন্তু এখান থেকে বক্সগুলো ওপেন করব তো গাইজ আমরা পাঁচটা পাঁচটা করে বক্স ওপেন করব এখানে তো এখানে আমরা ফার্স্টে কিন্তু পাঁচটা ওপেন করব তো এখানে ওপেনে ক্লিক করলাম অ্যান্ড গাইজ এখান থেকে পেলাম না গাইজ অ্যান্ড এখানে ওকে করলাম অ্যান্ড আবারও পাঁচটা এখান থেকে ওপেন করব আমরা তো গাইজ আরও পাঁচটা ওপেন করলাম ও ভাই এম এইটিন এইটটি সেভেনের স্ক্রিনটা দে তাহলে স্পিন করাই বন্ধ করে দেবো বা ব্লক ক্যারেট কেনাই বন্ধ করে দেবো গাইজ তো এখান থেকে আবারও আমরা পাঁচটা ওপেন করব তো গাইজ এখান থেকে পাঁচটা সিলেক্ট হরে। তো ওখানে পাঁচটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওপেন করে দিলাম ও ভাই এম এইট্টিন দিলে তো গাইজ সব সমস্যা শেষ হয়ে যায় তো এখানে আমাদের এম এইট্টিন এইটটি সেভেনটাই দিচ্ছে না গাই যেখানে আরও পাঁচটা আমাদেরকে ওপেন করতে হবে তো এখানে ফাইভ সিলেক্ট করে আমরা কিন্তু ওপেন করে নিলাম তো গাইজ এখান থেকে কিন্তু এম এইট্টিন এইটটি সেভেনের স্ক্রিনটা আমরা এবারও পেলাম না তো গাইজ এবার আমরা এখান থেকে ওকে করে দেবো অ্যান্ড গাইজ আবারও চলে যাব আমরা আমাদের স্টোরে তো স্টোরে যাওয়ার পর এখান থেকে কিন্তু আবারও কিন্তু আমরা চারশো ডায়মন্ড দিয়ে গাইজ এখান থেকে কিন্তু মানে আমরা কি বলে আর কি কুড়িটা বক্স কিনবো গাইজ তো গাইজ এখান থেকে আমরা কুড়ি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে ডিসকাউন্ট আবার পাই কি না ভাই এখান থেকে আবারও ডিসকাউন্ট পেলাম তো এখান থেকে চারশো ডায়মন্ডের কুড়িটা বক্স কিনে নিলাম অ্যান্ড গাইজ এখান থেকে আমরা ডাইরেক্ট ওপেন করে দেবো এইভাবে একটা একটা করে ভলটা ওপেন করে হচ্ছে না গাইজ তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম অ্যান্ড এম এইট্টিন না সেভেনটা দে হলে ভেক্টরটা তো অন্তত দে তো এখানে ওকে করলাম ও ভাই দে এম এইটটিন এইটি সেভেনটা দিলেই তো ও ভাই এম এইট্টিন এইটটি সেভেন এম এইটিন সেভেনের স্ক্রিনটা গাইজ এখনও আমাদেরকে দিল না তো গাইজ এখানে এক হাজার ডাইমন আমাদের চলে গেলো তারপরও কিন্তু আমরা এম এইটিন এইটটি সেভেনের স্ক্রিনটা আমরা পেলাম না গাইজ তো গাইজ কী করবো গাইজ এখানে আট ডায়মন্ড খরচ করা তো আমার পক্ষে মনে হচ্ছে যে ঠিক হবে না তার কারণ এখানে এত ডায়মন্ড খরচ করে গাইজ তারপরেও যদি এক হাজার ডায়মন্ড খরচ করে যদি শুধুমাত্র পি নাইনটির স্ক্রিন পাই তাহলে কি মনে হবে গাইজ তো গাইজ এখান থেকে আমি আর ডায়মন্ড খরচ করছি না তো এখান থেকে কত ডায়মন্ড খরচ হতে পারে তোমার একটা আইডিয়া চলে আসছে তোমার লাক ভালো থাকলে গাইজ তুমি একটা বক্স ওপেন করেই কিন্তু এম এইটিন স্কিন সেভেনের স্ক্রিন পেয়ে যাবে আর যদি তোমার লাক ভালো না হয় তাহলে তুমি কিন্তু গাইজ হাজার ডায়মন্ড শেষ করে দু ডায়মন্ড শেষ করেও তুমি পাবে না তো এখানে লাখের ব্যাপার গাইজ তো গাইজ পি নাইনটির এই স্কিনটা থাকতে তো আমি গাইজ ওই স্কিন নিয়ে খেলবই না তো এখানে স্কিনটা দেখে নিই একবার তো এখানে থিম স্কিন তো স্কিনটা কিন্তু যাদের কাছে ওই লেজেন্ডারি স্কিনটা নেই তো সেটা তো তারা তোমরা এই স্কিনটা নিতে পারো যেতে পারো অ্যান্ড গাইজ এখানে শর্ট গানে চলে গেলাম শর্ট সেকশনে তো শর্টগান সেকশনে যাওয়ার পর এখানে শর্টগানটাও তোমরা দেখতে পাচ্ছ তো এম এইটিন এইটি সেভেন যাদের কাছে নেই আপাতত এক্ষুনি কোনো স্কিন তারা যদি নিতে চাও তাহলে তোমরা নিতে পারো তা না হলে গাইজ এটা তোমার কাছে যদি অন্য অন্য স্ক্রিন এইসব স্ক্রিনগুলো থেকে থাকে এইসব স্ক্রিনগুলো থেকে থাকে তাহলে গাইজ তোমরা কিন্তু এতে না যাওয়াই ভালো তবে গাইজ এর কিন্তু রিলোড স্পিড আছে আর অ্যাকুরেসি আছে তো এটাতেও গাইজ যেখানে রিলোড স্পিড ডাবল আছে তো আমার মনে হয় না গাইজ এটা যদি তোমার কাছে থাকে তাহলে এটাতে যাওয়ার কোনো দরকার আছে অ্যান্ড গাইজ এখানে রাইফেল ফাইফেলে গেলে আর এ ফালতু এসব আমি তোমাদেরকে দেখাতে চাইছি না তো গাইজ এটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লেখো অ্যান্ড গাইজ এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই